আজকে আমাদের কুমড়ো ফুলের চপ বা পকোড়ার একটি অসাধারণ সাধারণ বাড়ির ঘরোয়া রেসিপি আমরা বানিয়ে দেখাবো। কিভাবে এই পকোড়াটি বানাবো তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমরা দেখাবো, যে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আমরা কিভাবে এই রেসিপিটি বানালাম তার সম্পূর্ণ তথ্য দেব এবং ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন, কারণ আমার চ্যানেলে আপনারা সাপোর্ট করেছেন বলে আমি একটি সাফল্যতম জায়গায় পৌঁছতে পারছি। আপনাদের সাপোর্ট না পেলে আমি সেই জায়গাতে পৌঁছতে পারবো না। আমিও আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, সঙ্গে আপনাদেরও যারা আমার পাশে আছেন, আমিও ওনাদের সাপোর্ট করে ওনাদের সাফল্য জায়গার ধাপে ধাপে এগিয়ে যেতে সাহায্য করব। একে অপরের পাশে থেকে আমরা এইভাবে এগিয়ে যাব। আর আমি বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে একটি নতুন অসাধারণ রেসিপি নিয়ে, কুমড়ো ফুলের পকোড়া। আমরা এটিকে বা বড়া ভাজা, আমরা এটিকে খুব সুন্দরভাবে, আমরা ফুল নিয়েছি, আলু নিয়েছি এবং একটি অসাধারণ এবং খুবই মুচমুচে এবং লোভনীয় সুস্বাদের সুস্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আমরা পদ্ধতিতে বানানো দেখাবো। দয়া করে আমার কোনো ভিডিওগুলি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করুন করে রাখবেন, যাতে সবার প্রথম সবার আগে আমার ভিডিওগুলি আপনি পেতে পারেন এবং অসাধারণ ভিডিওগুলি রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনি পেতে পারেন এবং দেখে রান্না করে শিখে নিতে পারেন। এবং আমরা এই ফুলের এই পাবড়ির অংশ, এই সাইডের ঝুরির অংশটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, অংশটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং ফুলের ভিতরের অংশটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং কিভাবে আমরা ছাড়াচ্ছি সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, কোন অংশটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। কারণ আপনাদের না দেখালে সেটি আপনারা জানতে না পারবেন না, সেই কারণে ভিতরের অংশটিকে আমরা কেবলমাত্র বাদ দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটি আপনাদের বারবার করে আমরা দেখাচ্ছি, কারণ এটি খেলে শরীরের পক্ষে অসুবিধার কারণ হতে পারে, সেই কারণে আমরা আপনাকে বারবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে অংশটি বাদ দিয়ে দিচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের ফুলটিকে ভালোভাবে আমরা কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা কিভাবে বানাবো তার ভিডিও আপনাদের সঙ্গে আমরা আজকে পুরো ভিডিওটি দেখাব। ফুলটিকে, কুমড়ো ফুলটিকে কেটে নিচ্ছি, সেটাও আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা কাটছি। আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি, এবং এই ডাঁটিগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি।
आलूटीके ভালোভাবে কেটে নিয়েছি সরু সরু করে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম আমরা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ঝুরি করা টমেটো সেটাকে মাখিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাগবে বলে সেই কারণে দিলাম কারণ বড়াটিতে ভালোভাবে চিট যাতে ধরে সেই কারণে সুন্দরভাবে আমরা এবং ফুলগুলোকে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলটিকে আমরা ভালোভাবে মিক্সচার করে নেব এর সঙ্গে সুন্দরভাবে আমরা মাখিয়ে নিচ্ছি আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে আমরা পেস্ট করে নিয়েছি আমাদের মাখানোটা পুরোপুরি প্রায় হয়েই গেছে সুন্দরভাবে আমরা সুন্দরভাবে আমাদের পেস্ট হয়ে মাখানো হয়ে গেছে এবার আমরা কড়াইতে পকোড়া বানিয়ে বা চপ বানিয়ে আপনাদের দেখাবো আমরা আজকের পকোড়া ভাজার জন্য পরিমাণ মতো আমরা রিফাইন তেল দিয়ে দিলাম আমাদের কড়াইটি গরম হয়ে গেছে আমরা তেলটিকে পুরো আমরা মিলিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে লেগে না যায় আমরা সুন্দরভাবে পকোড়াগুলিকে বা চপগুলিকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই ছটি ফুল নিয়েছিলাম আজকে এবং সামান্য বেসন দিয়ে আমরা চিট বানানোর জন্য চিট করার জন্য আমরা বেসনটা দিয়েছি আমাদের ছটি বড়া হয়েছে তাতে আমরা সুন্দরভাবে এটিকে ভেজে নেব আমরা সুন্দরভাবে মিক্সচারটাকে আমরা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে আমরা এর মাধ্যমে আমরা বড় করে দিচ্ছি
सुंदर भाव बड़ हो जा असाधारण टेस्टफुल देखते सामान्य हम कूमड़ उपकारिता तो अपनारा जान रखम कूमड़ो फुलेरों उपकारिता प्रचुर एक असाधारण टेस्टफुल लोभनीय सुस्थ्यकर एक रेसिपी हम आज के सिम्पल रेसिपिटे कर घरवा पद्धति घर जिन आज के रेसिपि कर आगे हमें ये रेसिपि देखिए क्योंकि प्रत्येक रेसिपिटा एक भिन्न रेसिपि ये घर जिन दिए आज के केवलम्र बनाल जे क्यों बाड़ी सब्जी दिए केवल आलू कूमड़ो फुल दिए और सामान्य परिमाण बेसन दिए बनाना देते पारे आम्रा काँचा लंका दिए अपनारा चाहले एखाने गुड़ो लंकारो व्यवहार करते पारें किन्तु गुड़ो लंकाटा आम्रा व्यवहार एई कारणे कम करी कारण गुड़ो लंका शरीरेर पक्षे खुबी क्षतिकारक सेई कारणे आम्रा काँचा लंका व्यवहारटा एई कारणेई करे थाकि काँचा लंका जतटा क्यालसियामेर काज करे किन्तु शुकनो लंका शरीर के गरम करे एवं शरीर क्षति करे सेई कारणे आजकेर बड़ा भाजा थेके आमरा लाल मुचमुचे करे नेब कारण मुचमुचे खावाटी असाधारण एवं टेस्टफुल हो थाके जे समस्त नतून बंधुरा एखो पर्त चैनल के सबस्क्राइब करें तर अनुरोध करब हमार चैनल के सबस्क्राइब कर पशे थकूँ हमारे सबस्क्राइब पशे नोटिफिकेशन बिलटी अल कर देवें जैसे सवार आगे सवार प्रथम हमारे असाधारण असाधारण रेसिपिर भिडियोगल आपनारा सवार आगे सवार प्रथम देखते पारे देखते पा सूझ पे जा আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তার জন্য আমি অতি উৎসাহ এবং আমিও আপনাদের ভিডিও দেখে আপনাদের উৎসাহ করার চেষ্টা করব আমাদের রেসিপিটি আজকে কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে रेसिपिगुलो के लिए नेब रेसिपिटा के लिए निचित रेसिपि आज के हमारे रेसिपिटी परिवेशन उपयोगी हो गए अपनारा सबाई भलो थकबें सुस्थान एवं सतर्क थकबें शरीर प्रति नजर रखबें परिवार सबाई एके अपर संगे मिलेमशे थकबें संगे सुसम्पर्क भलो थकबें सबाई
আমার চ্যানেলটির জন্য দোয়া ও প্রার্থনা করবেন। আমিও আপনাদের চ্যানেলের জন্য প্রার্থনা করব ভগবানের কাছে। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো।